অবশেষে 88 দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউটাউন ইউটিউব চ্যানেল। চলতি বছরে প্রশ্ন ফাঁসের বিপত্তি নিয়ে গত 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়, শেষ হয় 22শে ফেব্রুয়ারি। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 10.66 লক্ষ। লোকসভা ভোট শেষ হবার পরেই চলতি মাসের 21 তারিখে অর্থাৎ 21শে মে মঙ্গলবার মাধ্যমিক ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। কিভাবে জানা যাবে ফলাফল? ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা SMS করে দেখা যাবে ফলাফল। SMS করতে হবে WB স্পেস রোল নাম্বার, লিখে পাঠাতে হবে 54242 অথবা 56263 অথবা 588888 এই নাম্বারে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা।